ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস ধারণার চেয়ে দ্রুতগতিতে সম্পন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরীফ। তিনি গতকাল তেহরানে আইআরজিসির এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ভবিষ্যদ্বাণী করেন। তিনি বলেন, ইহুদিবাদীরা দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী অজেয়, অথচ আমরা প্রত্যক্ষ করছি এই সেনাবাহিনীর জবরদখলে থাকা ভূখণ্ডে বসে ইহুদিবাদীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা যেখান থেকে এই কৃত্রিম রাষ্ট্র এসেছিল সেখানে ফিরে যেতে শুরু করেছে। জেনারেল শরীফ বলেন, ইরানের ইসলামী বিপ্লবের ফলে মধ্যপ্রাচ্যের জুড়ে যে প্রতিরোধ সংগ্রামের সূচনা হয় তারই বদৌলতে ইসরায়েলি ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের দৃষ্টতপূর্ণ বক্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসির মুখপাত্র বলেন, ইহুদিবাদীরা ঘোষণা করেছে তারা মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি বরদাস্ত করবে না, বরং ইরানের অবস্থানে হামলা চালাবে। আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের নিরাপত্তা যেখানে বিপন্ন করা হবে সেখানে ইসরায়েলের স্বার্থে আঘাত আনা হবে, সেটি মধ্যপ্রাচ্যের যে দেশে হোক না কেন। এক্ষেত্রে তিনি ইরাকের আরবিল শহরে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি গুপ্তচরবৃত্তির ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। ইসরায়েলের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বেনেট। ইহুদিবাদী ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সহিংস দমন অভিযানের প্রতিবাদে একজন আরব সংসদ সদস্য ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর বেনেট উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে গত দুই মাসেরও কম সময়ের মধ্যে বেনেট লাফিদের নেতৃত্বাধীন জোট সরকার থেকে দ্বিতীয় সংসদ সদস্য পদত্যাগ করলেন। নাফতালি বেনেট নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, একটি আপাতকালীন সরকার গঠন ছিল একটি কঠিন কাজ, কিন্তু দেশের ভবিষ্যৎ এখন বিপদের মুখে রয়েছে। আমাদেরকে জনগণের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে, কারণ আমাদের আর কোনো দেশ নেই। বেনেটের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে বামপন্থী মেট্রেস পার্টির সংসদ সদস্য গাইদা রিনোই পদত্যাগ করার একদিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্তব্য করলেন। জুয়াবির পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেনেট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাফিদের নেতৃত্বাধীন ভঙ্গুর সরকার নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জুয়াবি তার পদত্যাগের কারণ হিসেবে আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের হামলা, অধিকৃত পশ্চিম তীরের বলপূর্বক ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণ এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়াকে তার পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। এই আরব নারী সংসদ সদস্য বলেন, আমি এমন একটি জোট সরকারকে সমর্থন দিয়ে যেতে পারি না যেটি আমার সমাজের মানুষকে অত্যন্ত অপমানজনক উপায়ে লাঞ্ছিত করে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা বহুদিন ধরে বলে আসছেন, অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস অনিবার্য। সম্প্রতি হামাস নেতা খালেদ মিশাল বলেছেন, ইসরায়েল ধ্বংসের কাউন্টডাউন বা উল্টো গণনা শুরু হয়ে গেছে। এবার খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী তার অবৈধ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের। তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের রাজধানী টোকিওতে সেদেশে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন। তাইওয়ানকে রক্ষায় আমেরিকার সামরিক পথ বেছে নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, আমরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমরা এক চীন নীতির সঙ্গে একমত, আমরা তাতে সই করেছি, কিন্তু জোর করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেওয়ার দৃষ্টিভঙ্গি সঠিক নয়। এটা করা হলে গোটা অঞ্চলে অস্থিতিশীল হয়ে পড়বে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সমতুল্য হবে। তাইওয়ানের খুব কাছাকাছি এলাকায় বিমান উড়িয়ে এবং নানা মহড়া ছেলে চীন উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন বাইডেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী চীনের নৌবাহিনীর তৎপরতা এবং রুশ চীন সামরিক মহড়ার উপর কঠোর নজরদারি করার বিষয়ে একমত হয়েছেন। চীনকে নিজের অর্থনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র।